প্রিয় শ্রোতা মণ্ডলী, ভারত তথা আসামে ইদানিংকালে মুসলিম বিদ্বেষী একটা রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। সুদূর অতীত থেকে আসামের মাটিতে বংশ পরম্পরায় মুসলমানরা বসবাস করে আসছেন। তারপরও দেখা যায় কিছু সংখ্যক লোক রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে বা সাম্প্রদায়িক স্বার্থে মুসলমানদের বিদেশি অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে অপমানিত করার চেষ্টা করছেন। এ সকল অপচেষ্টাকে মূল ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না। তাই আজকের তথ্যচিত্রে তুলে ধরব ভারতে মুসলিম বসতি ও শাসনের ইতিবৃত্ত। আরব ও ভারতের মধ্যে ইসলাম পূর্ব যুগ থেকে ব্যবসা বাণিজ্য প্রচলিত ছিল। তাই মুসলিম রাজা বাদশাদের এদেশে অভিযানের পূর্ব থেকে আরব ব্যবসায়ীরা প্রথমে দক্ষিণ ভারতের কেরালা ও তৎপার্শ্ববর্তী অঞ্চলে বাণিজ্য সূত্রে আগমন করেন। তাদের অনেকে পূর্ব থেকেও তাদের পরিবারসহ কেরালা অঞ্চলে বসবাস শুরু করেছিলেন। তাই মুসলিম রাজাদের অভিযানের অনেক আগে কেরালার মালাবার অঞ্চলে বহু মুসলিম বসতির উল্লেখ পাওয়া যায়। এজন্য ভারতে মুসলমানদের স্থাপিত প্রথম মসজিদ চেরামান জুমা মসজিদ কেরালার ক্লাঙ্গানুরে 629 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। সে সময় মুসলমানদের আচরণ ও ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেখানকার বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বিশেষত কেরালা তখন জাতিভেদ প্রথার শিকার ছিল। অনেকে নির্যাতিত ও নিপীড়িত হয়ে বা জাতিভেদ প্রথার শিকার হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কেরালার তৎকালীন রাজা চেরামান পেরুমল ইসলাম ধর্ম গ্রহণ করেন। তখন তার নাম রাখা হয় তাজউদ্দিন। দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে বিখ্যাত সুফি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি ইরানের হামদান থেকে 40 জন ফকির নিয়ে দিল্লিতে পৌঁছেন। তিনি তৎকালীন বিখ্যাত সুফি খাজা উসমান হারুনির শিষ্য ছিলেন। আবার খাজা মঈনুদ্দিন চিশতির শিষ্য ছিলেন বিখ্যাত সুফি কুতুবুদ্দিন বখতিয়ার ও ফরিদুদ্দিন গঞ্জেশকর। সুফি কুতুবুদ্দিন বখতিয়ারের স্মৃতিতে ঐতিহাসিক কুতুব মিনার নির্মিত হয়েছিল এবং কুতুব মিনারের নিকটে বখতিয়ার কাকির মাজার অবস্থিত। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি দিল্লিতে পৌঁছে তার শিষ্য কুতুবুদ্দিন কাকিকে দিল্লিতে রেখে তিনি আজমিরে গমন করেন এবং 1161 সালে আজমিরের পুষ্করের নিকট একটি ধর্ম চর্চা কেন্দ্র তিনি প্রতিষ্ঠা করেন। তার অসাধারণ আধ্যাত্মিক গুণে আকর্ষিত হয়ে সেখানে অগণিত লোক তার শিষ্য হতে আরম্ভ করেন। তার অনেক হিন্দু শিষ্যও ছিলেন। যে সকল ব্রাহ্মণ সন্তান তার শিষ্যত্ব গ্রহণ করেন তাদের হুসেইনি ব্রাহ্মণ বলা হতো। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি ও আজমিরের শাসনভার গ্রহণ করেন মোহাম্মদ ঘুরি। যদিও প্রথম তরাইনের যুদ্ধে পরাজিত হয়েছিলেন মোহাম্মদ ঘুরি বাহিনী, এভাবে গুজরাট, পাঞ্জাব, বেনারস, দিল্লি ও আজমির মোহাম্মদ ঘুরির সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে কুতুবুদ্দিন আইবাক নামক তার এক সেনা জেনারেলের হাতে দিল্লির শাসনভার সমজে দিয়ে তিনি ভারত ত্যাগ করেন। আপনারা শুনছেন 1192 সালের কথা। 832 বছর পরেও নিজের পরিচয় নিয়ে আজ আমরা দ্বিধাগ্রস্ত। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পরলোক গমন করার পর কুতুবুদ্দিন আইবাক ভারতের স্বাধীন সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেন। কুতুবুদ্দিন আইবাকের পর ওই বংশের ইলতুতমিস ও পরে সুলতানা রেজিয়া দিল্লির সিংহাসনে বসেছিলেন। ওই বংশের রাজত্বকালে বিহার এবং বাংলা তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। 1290 সালে ওই রাজবংশের পতন হয়। তারপর খিলজি বংশ 1290 থেকে 1320 সাল পর্যন্ত এবং খিলজি বংশের পর তুগলক বংশ 1320 থেকে 1440 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এ সময় নিজামুদ্দিন আউলিয়া ও হযরত শাহ জলাল ইসলামের বার্তাবাহক রূপে ভারতে এসেছিলেন। তুগলক বংশের পর সৈয়দ বংশ 1440 থেকে 1451 সাল পর্যন্ত, তারপর লুদি বংশ 1451 থেকে 1526 সাল পর্যন্ত ভারতে রাজত্ব করেন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লুদির পরাজয় হলে মুঘল সম্রাট জিয়াউদ্দিন বাবর দিল্লির সিংহাসনে বসেন। 1530 সালে সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির সম্রাট হন। সম্রাট হুমায়ুনের পর তার পুত্র আকবর দিল্লির সিংহাসনে বসেন।
এবং আফগান শক্তিকে পর্যুদস্ত করে দিল্লি, আগ্রা এবং বাংলা দখল করেন। 1605 সালে মাত্র 49 বছর বয়সে আকবর ইহকাল ত্যাগ করেন। অতঃপর সম্রাট জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, বাহাদুর শাহ, জাহানদার শাহ, ফারুক শিয়ার, মোহাম্মদ শাহ, আহমদ শাহ আদি মুঘল রাজাগণ পরপর দিল্লির সম্রাট হন। অতঃপর সম্রাট আলমগীর শাহর শাসনকালে ইংরেজ আগ্রাসন, মারাঠি, শিখ ও স্থানীয় রাজাদের বিরোধিতায় মুঘল রাজশক্তি দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে ভারতবর্ষ ইংরেজদের হাতে চলে যায়। আসামের বরাক ও ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র উপত্যকায় সুদীর্ঘকাল থেকে যুগে যুগে মুসলমানদের আগমন ঘটে। একই সঙ্গে আসামের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সুফি পীর ফকিরদের মাধ্যমে ইসলাম প্রসার লাভ করে। এভাবে যুগে যুগে নানাভাবে মুসলিম বসতি স্থাপিত হয় এবং বসবাসকারীদের অনেকে অসমীয়া সংস্কৃতি ও ভাষাকে গ্রহণ করে অসমীয়া মুসলিম হিসেবে তাদের পরিচিতি রেখেছেন। কামরূপ 4th শতাব্দী থেকে 7th শতাব্দী পর্যন্ত ছিল বর্মণ রাজবংশের শাসনাধীন। 650 থেকে 990 সাল পর্যন্ত ছিল শালস্তম্ভ রাজবংশের শাসনাধীন। 990 সাল থেকে 1130 সাল পর্যন্ত ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী নরকা বংশের শাসনাধীন। তারপর 1205 সালে পশ্চিম দিক থেকে প্রথম মুসলিম অভিযানকারী এবং 1228 সালে পূর্ব দিক থেকে আহোমরা আসামে প্রবেশ করেন। 1198 সাল থেকে 1206 সাল পর্যন্ত তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার বাংলার প্রথম মুসলিম শাসক ছিলেন। এ সময় তিনি বাংলা থেকে কামরূপের মধ্য দিয়ে তিব্বত অভিযান করেন। তিব্বত থেকে প্রত্যাবর্তনের সময় কামরূপের কুচ ও মেস জাতি কর্তৃক তিনি আক্রমণ হলে তার অনেক মুসলিম সৈন্য কামরূপে থেকে যান। তখন তারা ব্রহ্মপুত্রের উত্তর পারে কামরূপ ও দরং জেলাতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এ সকল মুক্তিপ্রাপ্ত সৈনিকদের বংশধররাই ব্রহ্মপুত্র উপত্যকায় স্থায়ীভাবে বসবাস করা প্রথম মুসলিম অধিবাসী বলে উল্লেখ করা হয়ে থাকে। আহোম ও মুঘলরা আসামে আগমনের পূর্বেই কামরূপ ও দরং জেলাতে মুসলিম বসতি ছিল বলে উল্লেখ আছে। আহোমরা যখন ব্রহ্মপুত্রের উত্তর পারে রাজত্ব করতে থাকে, ঠিক সে সময় নিম্ন অসমের একটা অংশ মুসলিম সুলতানদের শাসনাধীন ছিল। সুলতান গিয়াসউদ্দিন বখতিয়ার 1221-22 ইংরেজিতে ব্রহ্মপুত্রের দক্ষিণ পারের গোয়ালপাড়া, কামরূপ ও নোয়াগাঁও অধিকার করে মুসলিম শাসন কায়েম করেন। তারপর শাহ আরিফিন ও ইসমাইল গাজী কামরূপে আসেন। এরপর সুলতান বারবেশ শাহ আসামের পশ্চিমাংশের কামতাপুর রাজ্য জয় করেন এবং 1460 সালে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। 1497 সালে মুসলমানরা কুচ রাজ্য জয় করে এবং মুসলিম রাজত্ব মঙ্গলদৈ পর্যন্ত বিস্তৃতি লাভ করে। একসময় বিখ্যাত আউলিয়া গিয়াসউদ্দিন কামরূপে আগমন করেন। তিনি প্রথম মুসলমান পীর যিনি কামরূপে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন। হাজর গরুয়াচল পাহাড়ে তিনি একটি দরগাহ নির্মাণ করেন, সেখানে একটি মসজিদও নির্মাণ করেন বিখ্যাত আউলিয়া গিয়াসউদ্দিন। তখন থেকে গরুয়াচল পাহাড় পোয়ামক্কা হিসেবে পরিচিত। বর্তমান আসামের গোয়ালপাড়া, ধুবরী ও বঙ্গাইগাঁও সুবা বাংলার সাথে মুসলিম শাসনাধীন ছিল। 1671 সালে সরাইঘাট নামক স্থানে মুঘল ও আহোমদের মধ্যে যে যুদ্ধ হয়, ওই যুদ্ধে মুঘলদের পক্ষে সেনা জেনারেল ছিলেন সেনাপতি মানসিংহ এবং আহোমদের পক্ষের সেনাপতি লাচিত বরফুকনের অধীনে অনেক মুসলিম বীর যোদ্ধা যুদ্ধ পরিচালনা ও যুদ্ধ করেন। তাদের মধ্যে বাঘ হাজারিকা ও ইসমাইল সিদ্দিকি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এদেশের সুফি সাধক ও পীর ফকিরদের আহোম রাজা সম্মানের চোখে দেখতেন। 1635 খ্রিস্টাব্দে আজান ফকির বা শাহ মিলন আহোম রাজ্যে প্রবেশ করেন। কথিত আছে তিনি প্রথমে আসামে এসে নামাজের পূর্বে আজানের প্রবর্তন করেছিলেন বলে তাকে আজান ফকির নামে অভিহিত করা হয়। আজান ফকির জিকির নামক ধর্মীয় গীতের মাধ্যমে মানুষকে স্রষ্টার প্রতি আকৃষ্ট করতেন। তার রচনা আজও অসমীয়া সাহিত্যের মর্যাদাপূর্ণ অংশবিশেষ। আহোম রাজা নিজে ইচ্ছা করে তাকে রাজস্বহীন ভূমিদান করেছিলেন। আজান ফকিরের আধ্যাত্মিক আকর্ষণে এদেশে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বলে উল্লেখ আছে। ইতিহাস বলে আসামের মুসলমানরা এক মিশ্র ও পুরাতন জাতি, যাদের অতীত ইতিহাস খুবই উজ্জ্বল।